নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আজ সপ্তমী, সকাল থেকে বিভিন্ন জায়গায় নবপত্রিকা স্নান হয়ে গিয়েছে, তারপরে অঞ্জলির পর্বও সারা হয়ে গিয়েছে। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভাবাজার রাজবাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী সাহা, তার পাশাপাশি আমরা জেলার দিকেও নজর রাখব। আমাদের প্রতিনিধি রয়েছেন গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব থেকে আমাদের সঙ্গে রয়েছেন ভবানন্দ, এবং ধূপগুড়ি মিলন সংঘ থেকে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ। তো আমরা প্রথমেই চলে যাব শোভাবাজার রাজবাড়িতে। শ্রাবন্তী, আমরা দেখলাম আমাদের জি চব্বিশ ঘন্টার দর্শকরাও দেখেছেন কিছুক্ষণ আগেই অঞ্জলি এবং সমস্ত সকালের যে আরতি, সেই সমস্ত কিছু সারা হয়েছে। এবং খুব সুন্দরভাবে যেটা চোখে পড়েছে আমাদের, যে সম্পূর্ণ কোভিড বিধি অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে এখন ওখানের পরিবেশ কি? দেখো, কিছুক্ষণ আগেই অঞ্জলি সমাপ্ত হয়েছে। যেমনটা রাজবাড়ির একজন সদস্য বলছিলেন যে 264 বছরের যে ইতিহাস, সেটাকে সেই পরম্পরা বজায় রেখে প্রত্যেকটি রীতি নীতি ইত্যাদি পালন করা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বলি চাল কুমড়ো বলি, সেই রীতিও সমাপ্ত হয়েছে। সপ্তমী পুজো সকালটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বাড়ির জন্য, তার কারণ সম্প্রতি এদিন মায়া যে প্রতিভা তার মৃন্ময় রূপ থেকে চিন্ময় হয়ে ওঠার দিন। বাড়ির সদস্যরা একটু অন্যরকম, যারা আমরা দেখি পুজোতে সাজগোজ আর ওদের সাজগোজ একটু আলাদা রকম থাকে, একটা বনে দিয়ানা থাকে, সব সুন্দর, খুব সুন্দর সাজ হয়েছে, সবই ঠিক আছে। কোভিড রীতি মেনে এখানে তো পুজো হচ্ছে। একটু মন খারাপ লাগছে, সব অনেক সদস্যরা দেখছি আসতে পারেননি। না, আসতে পারছে না তো, যারা বিদেশে থাকে, যারা একটু দূরে থাকে, অনেকে ভয়েই বাড়ি থেকে বেরোচ্ছে না। কিন্তু আমাদের তো মনটা খারাপ লাগে, অন্যান্যবার আরও এই সময় দালান উঠছে পড়ে, এবছর তো সেটা একটু হালকা, তাই মন তো খারাপ থাকবেই। কিন্তু কিছু করার নেই, রীতিনীতি মেনে শাস্ত্রবিধিটা তো তার সাথে মানতেই হবে, এটাই হচ্ছে মেন। কি ভেবেছিলেন যে এক মাস আগেও যে আসতে পারবেন, আসতে পারবেন না, একটা একটা দোটানা ছিল আশা নিয়ে এখানে পরিস্থিতিতে? হ্যাঁ, নিশ্চয়ই এখন পরিস্থিতি মেনেই চলতে হবে, আর কিছু করার নেই। এখন একটু পুজো তো ডিফারেন্ট আছে, আমরা সবাই জাস্ট ফ্যামিলিকে নিয়ে সেলিব্রেট করছি, বাইরের লোকেরা অত ভেতরে দালান অবধি আসতে পারছে না। বাট ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী যেরকম চলছে ওরকম চালাতে হবে, ডেফিনেটলি পরের বছরটা আরও ভালো হবে। চেষ্টা করো সন্ধে পুজো আগামীকাল অষ্টমীর দিন, সেই সময় ভিড়টা খুব বেশি হয়। বাড়ির পুজো এটা কি আলাদা কোনো বিশেষ কিছু পরিকল্পনা আছে আপনাদের এই ভিড়টার জন্য? এই বছরে আমাদের তো পরিকল্পনা নেওয়াই হয়েছে যে আমাদের সমস্ত গেট বন্ধ থাকবে, বাইরের কাউকে সন্ধি পুজোর সময় ভেতরে আসতে দেওয়া হবে না। এবং আমাদের কথা হয়েছে যে এখানে ক্যামেরা লাগানো হবে, তার থেকে তারা লাইভ টেলিকাস্ট দেখতে পারবে, আর একমাত্র বাড়ির সকল সদস্যরাই ভেতরে থেকে শাস্ত্রবিধি মেনে তারা অঞ্জলি দেবে, সন্ধি পুজো দেখবে, ভেতরে থাকবে। সম্প্রতি একটু আগেই অঞ্জলি শেষ হয়েছে এবং আগামীকাল আরেকটু ভিড় হতে পারেন, তবুও সমস্ত কোভিড রীতিনীতি মেনেই পালন করা হচ্ছে। এবং আবারও তোমায় জানাই যে একটু আগে অঞ্জলি শেষ হয়েছে, অঞ্জলির সময় আরও কিছুটা রয়েছে। যারা বাড়ির সদস্য তারা এখনও পর্যন্ত অঞ্জলি দিচ্ছেন, তবে সেই অঞ্জলিতেও একাধিক বিধিনিষেধ রয়েছে। সম্প্রীতি, তুমি আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী। আমরা এবার চলে যাব গঙ্গারামপুরে, আমাদের প্রতিনিধি ভবানন্দ রয়েছে আমাদের সঙ্গে। ভবানন্দ, গঙ্গারামপুরে যে মণ্ডপে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে সপ্তমীর সকালে কি ছবি তোমার নজরে আসছে? সম্প্রীতি, খুব সুন্দর মন্ত্রোচ্চারণ, পূজা হচ্ছে এখানকার, যারা মঞ্চে মণ্ডপে থাকতে পারবেন তারা মণ্ডপে আছেন। আমি পুজোটাও দেখাই এবং বিস্তারিত বিবরণটাও দিই, আমি ক্যামেরা বন্ধু শাদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য। দেখো, এটা চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব গঙ্গারামপুরের পুজো। এই পুজোটা প্রায় আমরা 41তম বর্ষের পুজো, আমরা এই পুজোতে লাগাতার আসছি এবং লাগাতার দেখি এখানে বিরাট একটা মণ্ডপ হয়, এবং এটা একটা দক্ষিণ দিনাজপুরের আকর্ষণীয় পুজো। এই পুজো দেখতে মালদা থেকে, উত্তর দিনাজপুর থেকে, শিলিগুড়ি থেকে লোকজন আসেন। অর্থাৎ বুঝতে পারছে কোভিড আওয়ে এবারে যেটা ছোট করা হয়েছে, তবে একটা ভালো খবর যেটা, এই পুজো দেখতে লোক আসতে পারবেন। মানে আদালতের যা রায় হয়েছে, রাজ্য সরকার প্রথমে যেটা বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা মেনে এখানকার পুজোকর্তারা কিন্তু প্যান্ডেল করেছে সুন্দরভাবে। একটা ওপেন জায়গায়, ওপেন স্পেসে, কোনো অসুবিধা নেই। মণ্ডপে পুজো হচ্ছে আলাদাভাবে, সেটা একটা যেরকম আলাদা জায়গা, বাইরে দর্শকদের দেখার জন্য প্রচুর বড় স্পেস, ফাঁকা মাঠ, এবং আসা এবং যাওয়ার রাস্তা অনেক বড়। প্রত্যেকটা জায়গায় সোশ্যাল ডিস্টেন্সের ছবি দেওয়া আছে, যা গোল গোল চিহ্ন দেওয়া আছে, মানুষরা সেখানে দাঁড়াবেন, প্রতিমা দর্শন করতে পারবেন। আর এই মুহূর্তে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবে পুজো চলছে, অঞ্জলি চলছে, যারা কর্মকর্তারা অর্থাৎ
আশেপাশের বাড়ির লোকজন এবং কর্মকর্তারা যারা মণ্ডপে যেতে পারবেন, যাদের আইনত অধিকার আছে তারাই যাচ্ছেন ওখানটায়। বাকিরা কিন্তু বাসের বেরিয়ারের বাইরে, অর্থাৎ অনেক দূরে মণ্ডপ থেকে তারা বাইরে দাঁড়িয়ে পুজো দেখছেন। আর এখানে যে মণ্ডপটা করা হয়েছে, একটা কাল্পনিক মণ্ডপ, সুন্দর কিছু কারুকার্য দিয়ে, আর সুন্দর একটা প্রতিমা কিন্তু এবার চিত্তরঞ্জন ফোটিং অ্যান্ড কালচারাল ক্লাবের এখানে মানুষজন দেখতে পাবে, যেমনটা এখন জি চব্বিশ ঘন্টার দর্শকরা ঘরে বসে দেখছে, যেমনটা আমাদের প্রতিশ্রুতি সম্প্রীতি। ভবনন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে, আমরা চলে যাব নারায়ণের কাছে। ধূপগুড়ি থেকে রয়েছে ধূপগুড়ি মিলন সঙ্গে। নারায়ণ, এবার থিম কিরকম, মণ্ডপ সজ্জায় বা কিরকম, সেখানে মায়ের কিরূপ? সম্প্রীতি, ধূপগুড়িতে এইবার মিলন সঙ্গের 50 বছরে পূর্তি, ষাট বছরে পূর্তি তাদের এবার। তাদের এবারে থিম অক্ষয়ধামের আদলে তাদের মণ্ডপ সজ্জা। মন্দিরের ভেতরে যে দুর্গা প্রতিমা রয়েছে, মুগ্ধ করার মতো প্রতিমা, কিন্তু আফসোসের বিষয় মন্দির তাদের পুজো প্যান্ডেল আগে থেকেই যেহেতু তৈরি হয়ে গেছে, সেই জন্য পরবর্তীতে আদালতের রায় এসেছে, সেই জন্য তাদের কিছুটা হলেও আফসোস হচ্ছে। কারণ তাদের যে এত সুন্দর প্রতিমা, দর্শনার্থীরা এসে, আদালত যেহেতু রায় দিয়েছে, সেই জন্য তাদের প্রতিমা দেখতে একটু অসুবিধাই হবে। কারণ মন্দিরের ভেতরে প্রতিমা রয়েছে, তার থেকে বেশ কিছুটা বাইরে তাদের রীতিমতো আদালতের আইন মেনে সমস্ত কিছু ওই ব্যারিকেড করতে হয়েছে, সেখান থেকে প্রতিমা দেখা একটু অসুবিধা, কিন্তু পুজো প্যান্ডেল দেখবে। তবে এই জন্য ক্লাব কর্তৃপক্ষরা একটু সিদ্ধান্ত নিয়েছে, তারা ফেসবুকের মাধ্যমে যাইলো স্ক্রিন লাগিয়ে বোধহয় তাদের এই পুজোটা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বলে রাখি, দুর্গা পুজো হচ্ছে যে সেটা কিন্তু নিয়মবিধি মেনে সকাল থেকে শুরু হয়েছে। মন্দিরের যে অক্ষয়ধাম মন্দির বানিয়েছে, সেখানে দুর্গা পুজো হচ্ছে না, সেখানে প্রতিমা রয়েছে। ঠিক তার থেকে মন্দিরের বাইরে প্রায় 100 ফিট দূরে তারা একটি আলাদা করে প্যান্ডেল বানিয়েছে, সেখানেই মায়ের পুজো হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে নিয়ম নীতি মেনে তাদের পুজো। আর তাদের এবার প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, একটু কথা বলবো ক্লাব কর্তৃপক্ষের সাথে, তারা কি বলছে। প্রথমেই নমস্কার, জি চব্বিশ ঘন্টার টিমকে মিলন সঙ্গের তরফ থেকে সপ্তমীর শুভেচ্ছা। আমরা তো প্রথমে যে আমাদের যে নির্দেশিকা এসেছিলো মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমরা সেই নির্দেশিকা অনুযায়ী আমাদের প্যান্ডেলটা বানিয়েছিলাম। তো বিগত 3 দিন আগে যে হাইকোর্টের নির্দেশ আসলো, তারপর সেই নির্দেশ মেনে আমরা নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দিয়েছি। একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, খারাপও লাগছে যে দর্শক, ধূপগুড়ির দর্শক আমাদের প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারবে না, তাদের বাইরে থেকেই চলে যেতে হবে। সেই নির্দেশিকাকে মেনেই আমরা কাজ করছি, হাইকোর্টের নির্দেশিকাকে মেনেই কাজ করছি আমরা, সেটা দেখাই যাচ্ছে। নারায়ণ, আপাতত তোমাকে ধন্যবাদ। ভবানন্দ এবং শ্রাবন্তী, তোমাদেরকেও ধন্যবাদ।